Hello everyone, this is RGMIT. I am Naza Ashraf and my partner Manzoor Rahman behind the camera. Here we are going to make a documentary on a very special person. Think about our respected sir. Bishon shotoshfurto ekjon lok, bishon antorik bhabe kaj korten. সবাইকে বকতেন যদি কেউ আন্তরিকতা না রাখাত কেউ কাজে ফাঁকে দিত আবার রাগ কমলেই বলে জল ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড সোজা কথা সোজা বলতো ঘুরিয়ে পেছিয়ে কথা একদম বলতে ভালোবাসতেন না এবং তাই জন্য আজকে তাকে সবাই ওনার অ্যাবসেন্সেও ভীষণ রেসপেক্ট করে আজকালকার যুগে এই ধরনের মানুষ পাওয়া একটু ডিফিকাল্ট যে যারা একদম মনের দিক থেকে ১৬৮ অলসো কেন একটা ইয়াং ছেলের মতো ইনোসেন্ট মাইন্ড সে ধরে রেখেছে এই ইনোসেন্সটাই তার ব্র্যান্ড ছিল এই আন্তরিকতাটা তার ব্র্যান্ড ছিল এই লোককে আপন করে নেওয়াটা তার ব্র্যান্ড ছিল এই কাজ পাগল কাজের পাগলামিটা তার ব্র্যান্ড ছিল এই একদম অনেস্টি তার ব্র্যান্ড ছিল এই এই জিনিসগুলোই তাকে সবার থেকে আলাদা করে রেখেছিল আর আজকালকার যুগে সাকসেসফুল লোক প্রচুর আছে সবাই পয়সা বানায় সবাই সাকসেসফুল হয় কিন্তু ওনারকে সবাই আমরা মনে রেখে দিয়েছি কিন্তু এই নট ফর হিজ ক্রিয়েশন ক্রিয়েশন তো উনিও করেছেন অনেকেই অনেক ক্রিয়েশন করেন কিন্তু আমরা তাকে মনে রেখে দিয়েছি এই স্ট্রেট ফরওয়ার্ডনেস এই হাইলি ইনোসেন্স হাইলি ইমোশনাল অ্যাট দিস এজ আর ভীষণ সেন্স অফ স্ট্রং সেন্স অফ অনেস্টি ইন্টিগ্রিটি অ্যান্ড ব্রাদারহুড এই জিনিসগুলোর জন্য আজকে হি স্ট্যান্ডস অ্যাপার্ট ফ্রম আদার্স স্যার ছিলেন জিএমআইটি বড় বৃক্ষের মতো উনি বাই নেমে সব স্টাফদের ছাত্রছাত্রী সবার বাই নেমে জানতেন স্যার আপাইয়ের পশ্চিমবঙ্গের যে সমস্ত বেসরকারি স্কুল কলেজগুলো নিয়ে আপাই যে তৈরি হয়েছিল সেটা স্যারের অবদান আজকে সমস্ত কলেজ যে ভালোভাবে পরিচালিত হচ্ছে তাতে স্যারের অবদান ভীষণভাবে স্যার এই আপাইয়ের সেক্রেটারিও ছিলেন এবং জিএমআইটি এত অল্প দিনে আজকে এইরকম জায়গায় যাওয়ার পিছনে স্যারের অবদান অনস্বীকার্য স্যার নেই এটা আমরা মনেই করি না স্যার সবসময় আমাদের সাথে আছেন স্যারের আশীর্বাদ আমাদের সাথে রয়েছে স্যারের উপস্থিতি ছিল যেরকম স্যার অনুপস্থিতিতেও জিএমআইটি সেইভাবে এগিয়ে যাবে এটাই হবে স্যারের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা এই কলেজে জয়েন করার আগে স্যারকে চিনতাম আপাইয়ের সেক্রেটারি হিসেবে এবং উনি এই যে সংগঠনটাকে একা হাতেই দাঁড় করিয়েছিলেন তারপরে এই কলেজে আসার পরে ওনার সঙ্গে আলাপ প্রথম দিন আলাপ একটা বকুনির মাধ্যমে আমার ঘরে আমি বসে আছি উনি এলেন আমাকে দেখালেন আঙুল দিয়ে টেনে যে ধুলো জমে আছে এটা কেন পরিষ্কার করি না এটা দেখেই বুঝলাম যে অন্য যে কোনো জায়গার কর্তৃপক্ষের থেকে এই কর্তৃপক্ষ একটু আলাদা প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটির দিকে ওনার নজর যাই হোক তারপরে এখানে যখন প্রিন্সিপাল হলাম উনি প্রথম দিন আমাকে বলে দিলেন যে আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনার যখন যা লাগবে আপনি তা পাবেন আপনার পেছনে আমি আছি সর্বক্ষণের জন্য ফুল সাপোর্ট আপনার জন্য আর যখনই কোনো জায়গায় প্রবলেমে পড়বেন আপনি আমাকে ফোন করবেন বা ছোট্ট একটা কাগজে লিখে দেবেন লিখে আমার পকেটে ঢুকিয়ে দেবেন দেখবেন না কাজ হয়ে যাবে আপনাকে ভাবতে হবে না আপনি শুধু আপনার মতো কাজ করে যান নির্ভয় করে যান At last, GMIT is in the hands of a perfect academician and administrator.
He is a man having strong personality and conception. His guidance will stimulate the academic environment of GMIT for continual growth and refinement of quality teaching learning in the institute. He was the former Dean of IIT Kharagpur and Chancellor of KL University, Andhra. শিবপুর বি কলেজে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, উনি তখন ফাইনাল ইয়ারে স্টুডেন্ট, উনি মেটালার্জির, আমি মেকানিক্যাল। তারপর উনি খড়গপুর আইআইটিতে গিয়েছিলেন, মেটালার্জির হায়ার স্টাডি করেছেন, আমিও খড়গপুরে তারপরে যাই। তারপর দেখাশুনো নেই কোনো, এখানে চাকরি সূত্রে ওনার সঙ্গে পরিচয়। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি চেয়ারম্যান। কোনো দিন উনি চাকরি করেননি, কিন্তু শিক্ষার প্রতি তার অবিচল একটা আস্থা ছিল এবং উনি শিক্ষাবিদ ছিলেন। মেটালার্জি ভুলে গিয়েছিলেন, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অনেক জানতেন, তার সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ফ্যাব্রিকেশন অনেক জানতেন। এবং প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে মালিকদের একটা সংগঠন ছিল, সেই সংগঠনে উনি সেক্রেটারি ছিলেন। মনে প্রাণে ভদ্রলোক, শিক্ষার প্রতি তার পূর্ণ আস্থা ছিল এবং উনি শিক্ষাবিদ বলা যায়। এবং এই কলেজটিকে কী করে উন্নত করা যায় সবসময় তিনি ভাবতেন। স্মৃতির আড়ালে রয়ে গেছে আমাদের সারা জীবন। তানি আমাদের মানে সম্মুখে রয়েছে মনে হয়, আর প্রতি মুহূর্তে আমাদের মনে হয় তার সেই স্করপিও গাড়িটা যখন মুহূর্তে কোনো গাড়ি এসে দাঁড়ায় মনে হয় স্যারের গাড়ি আসছে আমাদের সম্মুখে। সেই স্করপিও গাড়ি আজও আমাদের সম্মুখে যেন প্রতি মুহূর্তে এসে হাজির হয়ে থাকে। আজ গাছে একটা ফুল ফুললে আমরা ভাবতাম স্যার আসলে আমরা কোথায় পুরস্কার পেতাম, আজ আমাদের সামনে নেই, আমাদের পাশে নেই, আমাদের হৃদয়ের মাঝে রয়ে গেছে শুধু স্মৃতি টোকা। উনি ছিলেন অনেকটা আমাদের কাছে অনেকটা পিতৃসম, অনেকটা বট গাছের মতন। ওনার ছায়াতেই আজকে আমরা ওনার দেখানো পথ অনুসরণ করে ধীরে ধীরে এগিয়ে চলেছি এই জিএমআইটি প্রতিষ্ঠানের মাধ্যমে। এবং আজ উনি আমাদের মাঝে নেই, এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার, কিন্তু আমরা আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদেরকে, নিজেদের পড়াশোনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হবে ওনার প্রতি অনেক বড় শ্রদ্ধার্ঘ্য। উনি ছিলেন এফআইএর সেক্রেটারি। ওনার আজ কলেজ যে জায়গায়, আজ আমাদের এই প্রতিষ্ঠান যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আজ আমি তিন বছর আগে যা দেখেছিলাম, তিন বছর পরে যা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ ওনার জন্যই এটা হয়েছে। এই কৃতিত্ব সম্পূর্ণ ওনারই প্রাপ্য। আর এই কলেজে যত ধরনের সুযোগ সুবিধা, ফেসিলিটি যা আমরা আজকে পাচ্ছি, যা আমরা ভোগ করছি, সবই ওনার জন্য। উনি নেই, ওনার এই অনুপস্থিতিতেও আমরা ওনার উপস্থিতি প্রতি সময় আমরা এটা আমরা ফিল করতে পারি। এবং আমরা মনে করি উনি আজ নেই, কিন্তু উনি আমাদের সঙ্গে আছেন, ছিলেন এবং থাকবেন। আর আমরা প্রত্যেক স্টুডেন্ট, বিভিন্ন আমরা বাইরে থেকে পড়তে আসি, অনেক দূর দূরান্ত থেকে আসি, আজকে যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়ি
এটা বলা যায় ওনারই ব্রেন চাইল্ড, এবং উনি আজকে যত ধরনের আমাদের কলেজে যা যা দরকার, যে জিনিসপত্র আমাদের দরকার, আমরা যখন যা চেয়েছি, যা যে সময় যেটা চেয়েছি, যখন যেটা অসুবিধা হয়েছে উনি শুনতেন, এবং লাইক ফাদার, অনেকটা বাবার মতোই উনি গাইড করতেন, যা কিছুটা হলো আমরা আজকে মিস করি। আর এই মুহূর্তে এটাই বলার যে উনি যদি থাকতেন আমাদের মাঝে, তাহলে তো আমরা একটা গাইডেন্স পেতাম, মানে যতটা এখন মনে করি যে এরকম উনি নেই, অনেক কিছু হয়তো অসুবিধা সৃষ্টি হতে পারে, আমাদের চাহিদা নাও পূরণ হতে পারে, উনি থাকলে আমাদের এই ভাবনা চিন্তাগুলি থাকতো না। তবুও আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেছি বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং আরও অনেক ছাত্রছাত্রীদের নিয়ে, সেটা ওনারই পথ অনুসরণ করে।